মাগুরার শালিখা জামায়াত নেতার বাড়ি থেকে গ্রেপ্তার 8 জনের বিরুদ্ধে দুটি আলাদা মামলা করেছে পুলিশ। শালিখা থানার এসআই আশিকুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বাড়ির মালিক জামায়াত নেতা অ্যাডভোকেট ফরিদ হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং অন্যদের বিরুদ্ধে 54 ধারায় মামলা হয়েছে। এই ঘটনায় 8 জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও জাল টাকা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে জানায় পুলিশ।